শারদীয় দুর্গোৎসব নিয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে বগুড়া থেকে যোগ দিয়েছেন সহকর্মী জজিফ হোসেন। জজিফ হোসেন, আজ তো শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী, সকাল থেকে কি ধরনের আয়োজন দেখেছেন আপনি মণ্ডপগুলোতে, আর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কেমন? সকাল থেকে আজকে কিন্তু বগুড়াতে আমি যতদূর দেখেছি যে প্রত্যেকটি পূজা মণ্ডপেই যে ভক্ত দর্শনার্থীরা রয়েছেন তারা পূজা মণ্ডপে আসছেন। আপনি জানেন যে এবারের লগ্নগুলো কিন্তু আসলে ভোরে হওয়ার কারণে, 3টা 4টার মধ্যে হওয়ার কারণে কিন্তু অনেকেই প্রার্থনায় কিংবা পূজায় অংশগ্রহণ করতে পারছেন না, যার কারণে এই দিনের বেলা যখন তারা সময় পাচ্ছেন তারা পূজা মণ্ডপে আসছেন, তারা প্রার্থনা করছেন, অঞ্জলি দিচ্ছেন, এছাড়া পূজা করছেন এবং প্রার্থনা করছেন দেবীর কাছে যেন তারা ভালোভাবে এই দিনটি, এই দিনগুলো উদযাপন করতে পারেন, একই সাথে দেশ ও জাতির কল্যাণে, যাতে দেবী দুর্গা তাদের তার যে শক্তি আছে সেই শক্তির মাধ্যমে তারা যাতে দেশ ও জাতির কল্যাণে উপকারে আসতে পারেন, এই প্রার্থনাই কিন্তু তারা করছেন। এখন আমি যে পূজা মণ্ডপটিতে রয়েছি সেই পূজা মণ্ডপটি কিন্তু এখন বগুড়া মালতীনগরের যে সার্বজনীন পূজা মণ্ডপ রয়েছে সেই পূজা মণ্ডপে, এই পূজা মণ্ডপকে ঘিরে কিন্তু আমি যতদূর নিরাপত্তা ব্যবস্থা দেখেছি সেটি কিন্তু সিসি ক্যামেরা থেকে শুরু করে আনসার বাহিনী, গ্রাম পুলিশ এবং অন্যান্য যে বাহিনীরা রয়েছেন, সেনাবাহিনী, র‍্যাব, বিজিবি, সব বাহিনী কিন্তু পেট্রোল দিচ্ছেন। এছাড়া আনসার এবং যে গ্রাম পুলিশ রয়েছে তারা কিন্তু সার্বক্ষণিক এখানে রয়েছেন। এছাড়াও সিসি ক্যামেরার মাধ্যমেও কিন্তু পর্যবেক্ষণ করা হচ্ছে। আপনি নিশ্চয়ই ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন যে এখানে এই পূজা মণ্ডপকে ঘিরে কিন্তু বিভিন্ন ধরনের খাবার, এছাড়া মাটির হাঁড়ি পাতিল থেকে শুরু করে নাগরদোলা এবং নৌকার যে একটা চরকি রয়েছে সেটিও কিন্তু রয়েছে। তো আসলে বলা চলে যে এই পূজা মণ্ডপকে ঘিরে শুধু হিন্দু ধর্মাবলম্বীর লোকজনই না, এখানে মুসলমান এবং খ্রিস্টান অন্য ধর্মাবলম্বীরাও কিন্তু এখানে আসছেন, তারা মেলায় এসে বিভিন্ন ধরনের প্রসাদনী কিনছেন, খাবার দাবার নিয়ে যাচ্ছেন। তো মোটামুটি বলা চলে এখানকার যে পরিস্থিতি, আমি বগুড়ার যে কয়টি পূজা মণ্ডপ ঘুরেছি প্রত্যেকটি পূজা মণ্ডপেই কিন্তু বেশ ভালো পরিস্থিতি দেখেছি এবং সবাই কিন্তু খুব জাঁকজমক এবং উৎসবমুখর পরিবেশে তাদের যে দুর্গা উৎসব সেটি কিন্তু পালন করছেন। এই মহাসপ্তমীর পরে আপনি জানেন যে অষ্টমী, আজকে ভোর 4টার দিকে কিন্তু অষ্টমী পূজা শুরু হবে, যার কারণে এই ভোরে হওয়ার কারণে এবারের আসলে পূজা মণ্ডপগুলোতে সারাদিনে তেমন কোনো আয়োজন না থাকলেও লোকজনের কিংবা ভক্তদের কিন্তু আমি কোনো ধরনের কমতি দেখিনি। এখানে যারা আসছেন তারা একটা কথাই বলছেন যে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু ভালোভাবে নেওয়া হয়েছে পুলিশ প্রশাসন থেকে, যার কারণে তারা নির্বিঘ্নে এবং খুব সুন্দরভাবে তারা এই পূজা অর্চনা এবং যে উৎসব সেটি কিন্তু তারা পালন করতে পারছেন। তো এই আপনাকে একটি বিষয় জানিয়ে রেখেছি যে বগুড়ায় কিন্তু এবার 628টি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে, এছাড়া এই পূজা মণ্ডপগুলো ঘিরে যাতে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া যায় সেই ব্যবস্থাও কিন্তু পুলিশ প্রশাসন নিয়েছে। বগুড়া থেকে শারদীয় দুর্গোৎসবের সার্বিক খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী জজিফ হোসেন।